একটা মানুষ একটা মানুষকে মানে যতটুকু কেয়ার করা দরকার সবটুকুই সে করতো আমাকে। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একটা বেবি নিব, বেবি নিলে হয়তো আরো সম্পর্কটা আরো গভীর শক্ত হয়ে যাবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতেশাম স্টুডিওর নতুন আরেকটি পর্বে। শুনি আপনার জীবনের কথা। 2 বছর আগে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, দেখতে খুবই ভালো, তো একটা সময় সম্পর্ক হয় আর কি। এভাবে সম্পর্কটা যখন 3 মাসের দিকে গভীর হয়ে যায়, তখন ও আমাকে বলে যে চলো আমরা বাসা নিই একসাথে। তো আমি বললাম যে বাসা নিব তো আমাদের তো বিয়ে করতে হবে। তো তখন ও বলে যে আমি তখন চাই যে কোর্টে করব কাজটা, তো বলে অনেক টাকা লাগবে, এখন এই মুহূর্তে তো এত টাকা আমার কাছে নাই, আপাতত আমার পরিচিত একজন উকিল আছে, আমার ফ্রেন্ড হয়, চলো ওইখানে যাই, ওইখানে গিয়ে একটা এপিটোপিট করি। তখন কি জানতেন যে রেজিস্ট্রি ছাড়া এই যে এফিডেভিট বা যেভাবে বিয়ের কথা বললেন এর মিনিমাম কোনো মূল্য নাই, গুরুত্ব নাই, না এটা আমি জানতেন? সেটা জানি না, আমি ওকে বিশ্বাস করছি। আচ্ছা, বিশ্বাস করলেন, জি। বিশ্বাস করে তারপর তারপর আমরা বিয়ে করি। তো আমি তো জানতেছি যে ও আমার হাজবেন্ড, তাই না? আপাতত তো আমরা একসাথে থাকলে আর কোনো গুনাহ হচ্ছে না। তারপরে আমরা বাসা নিই, বাসা নিয়ে থাকি, কিন্তু বাড়ির লোকের অমতে তো, হ্যাঁ, সেও জানেন, জানায়নি তার বাবা মাকে? আমিও আমি জানাইছি, বলছি যে বিয়ে করছি, সংসার করতেছি আর কি। আচ্ছা, প্রথম দিকে বাড়ি স্বাভাবিকভাবে মেনে হ্যাঁ নিয়েছে স্বাভাবিকভাবে ব্যাপার, মেনে জি। নেয়। তারপর মানে একটা মানুষ একটা মানুষকে মানে যতটুকু কেয়ার করা দরকার সবটুকুই সে করতো আমাকে। তারপর হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একটা বেবি নিব, বেবি নিলে হয়তো আরো সম্পর্কটা আরো গভীর শক্ত হয়ে যাবে। আমাদের 1.5 বছর তখন তো বেবিটা কনসেপ্ট করি আর কি। তারপরে সে আমার প্রচুর খেয়াল করতো, টেক কেয়ার করতো, হসপিটালে নিয়মিত যাইতাম, নিয়মিত সে আমাকে চেক আপে নিয়ে যাইতো, যত্ন করতো, ভালো ভালো খাবার এনে খাওয়াইতো, খুব খেয়াল রাখতো। খেয়াল রাখার পর হঠাৎ করে ব্যথা ওঠে, তারপর আমাকে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে আমাকে অ্যাডমিশন করে। ওই সময় পর্যন্ত ও ছিল, মেয়েটা হওয়ার পরে 4 তারিখে হঠাৎ করে ও পালাইয়া গেছে। আমার ছোট বাচ্চা একদম ছোট হয়েছে মাত্র, বাচ্চাটাকে রেখে এসে পালাইয়া গেছে, কোনো খোঁজ খবর নেই, হঠাৎ করে তার ফোন টোন বন্ধ, একেবারে একেবারে কোনো যোগাযোগ নাই। আমি খুব কষ্ট করছি ওই সময়টা, আমি হসপিটালে একদম পাগলের মতো ছটফট করছি। ও ওর বাবা মাকে ফোন দেয়, ওর বাবা মা আমাকে অকথ্য ভাষায় বকাবকি করে, ওর মামাকে ফোন দেয়, ওর মামাও বলে যে আমাদের ছেলেকে খুঁজে পাচ্ছি না, আমাদের ছেলেকে তুমি খুঁজে নিয়ে আসো, তারপর একটা কিছু করা যাবে, ব্যবস্থা করা যাবে, আর তোমরা যে এগুলো করছো আমি তো জানি না। বাচ্চার বয়স এখন 3 মাস, এই 3 মাস ধরে তাকে আর খুঁজে পাচ্ছে না না, না রেজিস্ট্রি ছাড়া বিয়ের, কাবিন ছাড়া বিয়ের কোনো এক্সিস্টেন্স নাই, এটা না জানাটাও এই ডিজিটাল ওয়ার্ল্ডের যুগে একটা অপরাধ। আপনি জানবেন না, শুনবেন না, হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে বসবেন, দিয়ে ভাববেন যে বৈধভাবেই তো আমি আছি, আর যখন বিপদে পড়বেন তখন কোনো কুলকিনারা পাবেন না, আপনার হাতে কোনো কাবিন নাই, এখন না কাবিনের কোনো পেপার্স নাই। ছিল যেটা ওই যে এপিটোপিট করছিলাম, ওই এফিডেভিটেরও তো মিনিমাম কোনো গুরুত্ব মহামান্য আদালতে কিন্তু নাই, কাবিন তো হয়নি, মানে রেজিস্ট্রি বলতে যা বুঝায় তা তো হয়নি। দেন কি নিয়ে প্রমাণ করবেন, কি নিয়ে দাঁড়াবেন, আর কি নিয়ে বলবেন, আর কি নিয়ে আইনের আশ্রয় নিয়ে বউ হওয়ার যে অধিকার সেই অধিকারটাকে ফিরিয়ে নিয়ে আসবেন? দেনমোহর কত টাকা হয়েছিল? 2 লাখ টাকা। 2 লাখ টাকা, এই যে দেনমোহরের টাকা ক্লেম করার জন্য আপনার যৌক্তিক পেপার্স লাগবে, আপনার খোরপোশের জন্য যদি মামলা করতে যান তাহলে সব যৌক্তিক পেপার্স লাগবে। কিভাবে প্রমাণ করবেন যে 3 মাসের বাচ্চাটা তার? সেটা তো ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে। ডিএনএ টেস্ট করে আপনি বাচ্চা প্রমাণ করলেন, কিন্তু আপনি যে বৈবাহিক সম্পর্কে ছিলেন সেটা প্রমাণ করবেন কিভাবে? আমার কাছে কোনো কাবিন নাই, তবে তার সাথে ছিলাম 2 বছর, অসংখ্য ছবি আছে, তার সাথে চ্যাটিং করছি হোয়াটসঅ্যাপে, লাস্ট দিন পর্যন্ত, যে সেদিন পালাইয়া গেছে সেদিন পর্যন্ত তার সাথে কি কি কথা হয়েছে সব কিছু আছে, বাড়িওয়ালা আছে, এনারা তো জানে বিষয়টা আসলে আমার সাথে কি হয়েছে। আমি আমি বাচ্চা নিয়ে কোথায় যাওয়ার কোনো অবস্থা নাই আমার, আমার বাচ্চার মুখের দিকে তাকালে আমি সহ্য করতে পারি না, বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, কি কারণে সে চলে গেছে কারণটা সে আমাকে বলে যেন, আর আমার বাচ্চাটাকে সে আমার সাথে সংসার করুক আর না করুক সেটা তার বাবা, আর অন্তত পক্ষে আমার বাচ্চাকে যেন সে দেখে, বাচ্চাকে যেন সে ভালোবাসা দেয়, বাচ্চা যেন তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। টাকা পয়সার প্রবলেম, এমনকি বাড়ি থেকে কারো কোনো সাপোর্ট না থাকার কারণে আমি আজ পর্যন্ত কোনো আইনের কাছে যাইতে পারি নাই।
আমি অসংখ্যবার চেষ্টা করছি ওদের বাড়িতে যাব, কিন্তু ওদের বাড়িতে গিয়ে আমি কি করব, একা একা আমি কার সাথে যাবো, এত ছোট বাচ্চা নিয়ে আমি যাওয়ার মতো অবস্থা নাই। বাচ্চার বাবাকে আমি প্রচন্ড ভালোবাসি, এখনো ভালোবাসি, এত বড় জঘন্য অপরাধ করছে যে, আমার সাথে এত বড় অন্যায় করছে, তবু আমি তাকে বলতে পারি না, ঘৃণা করতে পারি না, প্রতিটা মুহূর্তে তাকে ঘৃণা করতে চাই, ভুলে যেতে চাই, যে এরকম অমানুষের কে ভুলে যাওয়াই ভালো, আমি কষ্ট করে আমার বাচ্চাকে মানুষ করবো। কিন্তু যখন ভাবি যে পৃথিবীর সবাই ভালোবাসা দিলে তার বাবার ভালোবাসারও প্রয়োজন আছে, আমার মেয়েটা বড় হলে আমি তাকে কি জবাব দিব, কি বলবো, কি পরিচয় দিব আমি? আমরা কোনো সময় চাই না এক পক্ষ রিপ্রেজেন্টেশন, ইয়াসমিনের সাথে কথা হচ্ছে, বাট এই ফাঁকে আমরা ঘুরে আসবো। দীপক এখন কোথায়? দীপকের সাথে আপনার যোগাযোগ নাই? না না না। কতদিন ধরে যোগাযোগ নাই? 3 মাস। তো আপনারা এটার ব্যাপারে যে ছেলেকে পাচ্ছেন না, আপনারা কোনো আইনের আশ্রয় নেন নাই? কি করবো, আমাদের পয়সা নেই, আমরা গরিব মানুষ, বিয়ে তো করেই নাই, এটা মিথ্যা কথা। আমার সাহরিকে একবার নিঃস্ব করতো মিয়া, ওই মিয়া বারো ই করে বারো যাওয়া কোনো খাইতে নাই, আর আমার সাহলে ফাঁসায় দিয়ে আমার সাহলে নিঃস্ব করে কি করছে ওরাই জানে, আমি জানি না। দীপক এ পাপ সহ্য হবে না, এ পাপ সত্যি সহ্য হবে না। এই মেয়েটিকে ত্যাগ করতেই পারেন, সে অধিকার আপনার আছে, কিন্তু এই সন্তানকে ত্যাগ করার মিনিমাম কোনো অধিকার আপনার নাই। সময় থাকতে সত্যি ফিরে আসা উচিত। এর চাইতে অন্যায়, এর চাইতে দোষের, এর চাইতে পাপের আর কিছু হতে পারে না। পেইশেলি সুবর্ণার যে দীর্ঘ নিঃশ্বাস, সেটা আপনাকে সারা জীবন এলোমেলো করে রাখবে। দোয়া থাকলো আমার সুবর্ণা মায়ের জন্য, যে স্রষ্টা যেন সাহায্য করে তাকে নতুন করে ঘুরে দাঁড়াতে। আর অসম্ভব সমবেদনা থাকলো আপনার জন্য। বিদায় নিচ্ছি আজ।